এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নিশ্চয়ই মোহিত বাবু আমার দেরি থেকে ফোন করছে, কিন্তু এখন ফোনটা ধরবো কি করে? না না না, একবার ফোনটা ধরে আমাকে আমাকে জানাতেই হবে। এই গাড়িটা আবার আমার পেছন পেছন কেন আসছে? না না না, আমাকে আগে হাসপাতালে পৌঁছতে হবে। ওখানে পৌঁছে গেলে আর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। শিখিরে মোহিত, মোহিত পাখিকে তো ফোনে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা মোহিত, মোহিত তুই বস, আমি আমি দেখছি। কি দেখবে কি দেখবে মা, এতক্ষণ ধরে পাখি ফিরছে না, তোমাদের কোনো টেনশন হচ্ছে না? ও এখন প্রেগনেন্ট, ওর বাইরে যাওয়াটা অলওয়েজ একটা সেন্সিটিভ ইস্যু। এখন বুঝতে পারছো পিসিমণি আমি কেন টেনশনে ছিলাম, কেন আমি তখন থেকে আমার মন ছিল না এই যোগ্য? তুমি কি ভাবছো পাখি, হাসপাতালে ঢুকে তুমি রেহাই পাবে আমার হাত থেকে? না 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 পাখি, মানুষ যেখানে এসে প্রাণে বেঁচে ফেরে সেখানেই তোমাকে শেষ করব আমি। এবার এবার হাসপাতাল থেকে বেরোবে তোমার লাশ। অনন্তদাকে কারসাজি করে সরিয়ে অন্য একটা ড্রাইভার পাঠানো হয়েছে। না 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 না, পাখি নিশ্চয়ই কোনো একটা সমস্যায় পড়েছে। আমার মন বলছে মা পাখি নিশ্চয়ই কোনো একটা সমস্যায় পড়েছে। তুমি যোগ্য স্থান ছেড়ে কখনোই কোথাও যাবে না মোহিত, তাহলে কিন্তু এতক্ষণের সব চেষ্টা ব্যর্থ হবে। এ তো অমঙ্গল হরণ যোগ্য নয়, এ হলো পাখি দমন যোগ্য। গুরুদেব, মোহিত এখানে থাকুক কিংবা না থাকুক, এতক্ষণে পাখি তো শেষ, আর কেউ ওকে আজকে বাঁচাতে পারবে না। ডাক্তার বাবু, ডাক্তার বাবু আমার সন্তানকে বাঁচান, ডাক্তার বাবু যে করুক আমার সন্তানকে বাঁচান। আপনি প্রেগনেন্সি অ্যাডভান্স স্টেজে রয়েছেন, লেবার পেইন শুরু হয়ে গেছে, আপনি এই অবস্থায় সাইক্লিং করেছেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? তাছাড়া আর কোনো উপায় ছিল না ডাক্তার বাবু। ডাক্তার বাবু আমি আমার যা কিছু হয়ে যা হয়ে যাক, কিন্তু আমার সন্তানকে আপনি বাঁচান ডাক্তার বাবু, যে করে হোক আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান ডাক্তার বাবু। সন্তান কি অবস্থায় আছে জানি না, আমরা দেখছি। সিস্টার ইমিডিয়েট ট্রিটমেন্টের ব্যবস্থা করো। তাড়াতাড়ি আপনার হাজবেন্ডের নাম আর অ্যাড্রেসটা বলুন। মোহিত মুখার্জি, কিন্তু ঠিকানাটা আমার পুরো তো মনে নেই। আহ, ওসব পরে হবে, ইমিডিয়েট লেবার রুমে নিয়ে যাও, ইমিডিয়েট। লেবার রুমে গিয়ে মুখ লুকোলে ভাবছো বেঁচে যাবে? না 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 পাখি, আমার বাচ্চাটাকে আমি এই পৃথিবীতে আনতে দেব না। না তুমি বাঁচবে, না আমাদের সন্তান, আর না তোমার পাগল প্রেমিক।
তোমার এই মোবাইল দিয়েই আমি আগে তোমার প্রাণ ভোমরাকে শেষ করব, আর তারপর তোমাদের। তোমার ফোন থেকে করা এই ছোট্ট মেসেজটা মোহিতকে বাড়ি থেকে টেনে বার করে নিয়ে আসবে। এবার দেখো কেমন খেলা দেখায় এই অমিত মুখার্জি। এইতো পাখি মেসেজ করেছে। হ্যালো, গাড়ি নিয়ে বাইপাসে ওয়েট করো, মোহিত গাড়ি নিয়ে ওদিক দিয়ে যাবে। আর গেলেই মনে আছে তো কি করতে হবে? গুড। কি লিখেছে ও? মোহিত বাবু, আমি প্রচন্ড বিপদে পড়েছি, বাইপাসে একলা দাঁড়িয়ে আছি, শিগগিরই আসুন। আমাকে বল, মা পাখি বিপদে পড়েছে, ও বাইপাসে একলা দাঁড়িয়ে আছে, আমায় মেসেজ করেছে, মামায় যেতে হবে, প্লিজ আমায় যেতে দাও। এরকমটা তো হওয়ার কথা না, পাখি আবার মোহিতকে মেসেজ করার সুযোগ পাচ্ছে কিভাবে? না না শোন না, আমি আমি বাইপাসে অমুক স্নেহা ওদের পাঠাচ্ছি পাখিকে নিয়ে আসার জন্য, তুই দয়া করে বাড়ি থেকে বের হোস। কি বলছো তুমি, পাখির বিপদ শুনে তুমি আজকে আমায় আটকাচ্ছো? দিদি ভাই দেখো, মোহিত তো ঠিকই বলছে, ওর তো দুশ্চিন্তা হওয়ারই কথা। মোহিতের মতন একটা ছেলে অন্য কেউ হলে আমি তো হয় বুঝতাম, পাখির এরকম একটা বিপদ হয়েছে, মোহিত ওর হাজবেন্ড হয়ে কী করে এখানে যজ্ঞ করবে বলো তো? না না, এই মায়ের ছলো না, ইতে পা দিস না মোহিত, ভুল হয়ে যাবে, মারাত্মক ভুল হবে। আচ্ছা আচ্ছা, আমি আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমি দেখছি কি হয়েছে। তুমি গুরুদেব যা বলছে একটু শোনো মোহিত, প্লিজ। মিত্রা ছেড়ে দাও মোহিতকে, মোহিতের যা মনের অবস্থা, ও কারোর কথা শোনারই অবস্থায় নেই। মিত্রা ও কি করে বুঝবে বলো তো গুরুদেব কি বলছেন? ওকে ছেড়ে দাও।